বাবা পড়ে গেল, তুলে দিয়ে এখন শুরু হয়ে গেছে গলার আপনি রেকর্ডিং করতে আরম্ভ করে দিয়েছেন তো গাছ রেখেছেন, পুলিশ টুলিশ আসে না এখানে? হ্যাঁ, পুলিশ টুলিশ রেড করতে আসে না? পুলিশে কি করবে, পুলিশে তো কিছু করার নেই। সাউন্ড বন্ধ হয়েছে, যেটা করো। তারপরে পুলিশ আমাদের এখানে কত সময়ের মধ্যে ঘুরতে দেখো তো আমার জন্য। আমরাকে না বুঝে পুলিশ আসবে নি? তাড়াতাড়ি মরে যাবে। এই দেখো কেমন করছি, ওই হা করছে, তার মানে ওর অবস্থা শেষ হয়ে যাচ্ছে। ছোট মুরগি তারা মরে যাবে, তাড়াতাড়ি মরে যাবে। কত, 500-700 গ্রাম হয়? 500-র উপর। 1500 ঘাড় কেঁদলে দিছে এই গাছে এত তেজ। দেখ, আরে তুমি দেখবে তো, এইগুলোর কাছ থেকে শিক্ষার আছে। ওজনটা দেখা হয় না, ওজনটা ধরলে আমি বলে দেবো। 500-550 তাহলে খুব একটা বেশি নেবে না, ওই 5 মিনিট না, 12-4 মিনিট লাগবে। না, 12-4 মিনিট হচ্ছে না তো, এই 39 আরম্ভ করছি, 39 আরম্ভ করছি। কালকে যদি হয়, কালকে যদি মুরগ চাপানো হয়, তাহলে এই সাইজের মুরগিটাই হয়ে হয়ে যাবে ওই 10 মিনিট। তখন এত তেলের লো কিছুটা, আর এই 1 সপ্তাহ পরে যদি আবার মুরগ চাপানো হয় আবার টাইম কম। 1 সপ্তাহ পরে? হুম। আর কালকে যদি এই এইরকম ওজনের এই মুরগ চাপানো হয় তাহলে একটু টাইমটা ডবল হয়ে যাবে। বাবা, তোমার কাছে বাটখারা আছে ওই জন্য করবো না? দাঁড়িপাল্লা নেই এখানে, কারো ঘরে নেই না সেরকম। ও 550 বলে দিলে হবে? মরে গেছে দাদা? না, মরেনি, এখন বাকি আছে। না, মরেনি। কুকুর খাবেনি? কুকুরকে কেউ হাত দেবে না। আচ্ছা, ও রক্ত গুলো খেয়ে নিচ্ছে না? ও রক্তটা পুরো চুষে নিচ্ছে, রক্তটা টেনে নিচ্ছে, রক্তটা যেটা থাকবে সেটা দূষিত করে দিচ্ছে। সেই ওই রকম কি আপনাদের ট্রেনে দিলে পর
দেখালে গিয়ে চলবে? না, একটু ঢুকলি আছে, সামান্য একটু আছে। ভালো করে রক্তটা টেনে নি, তারপর ফালপুর দু মিনিট থাকে না, পাঁচ মিনিট তো উনি পালুক পালকা থাকলে উনি মাঝখানে ছুটি চলে যাবে। এই 63 গ্রামের দাদা, 63 গ্রামের ডিমটা নিচে পড়ে আছে না, ওইখানে দিয়ে আছে, ও কমবে গরমের সময় হলে মিরার ফাংশনটা থাকে। এটা হ্যাঁ বলছি, আর এপ্রিল মাসে, এপ্রিল মাসে গরমের সময় 100% কত সময়ের মধ্যে? ওই 3 ঘন্টা, 3 ঘন্টা পারা সব খসে পড়ে যাবে না, হালকা হালকা কিছু কিছু পড়ে, ছোট ছোট গুঁড়ি গুঁড়ি এখন মরে গেছে, দেখো তো বাবা মরে গেছে, মরে গেছে বলছে দাদা, চোখটা উঠছে দাদা ছবিতে, হ্যাঁ ছবি ওঠার দরকার কি না, সব উঠছে আর তো নেই বলে মনে হয় না, খুলে নিল তুমি যে আরো 2-3 মিনিট রাখবে বললে, সব থাকবে থাকবে অসুবিধা জানা দা, মুরগিটা কি নিয়ে যাবে? মুরগিটা কাটার পরে ফেলে দেবো, তুমি যে লিখতে হবে কাটার পরে ছবি তুলে ফেলে দেবো। এখন কি মুরগিটা ভাই তুমি কাটবে নাকি? এখানে কি সেন ছিল না জানার সঙ্গে কথা বলবো, ওটা ওটা দাদা যার নাম দিয়ে ফোন করছে না না ওই জেলে পড়ে আছে আচ্ছা দাদা, এই গোড়া থেকে আপনি ছবিটা তুলেছেন, একদম পুরো গাছটার ছবি তুলে নিয়েছেন তো? আচ্ছা এইটার এই লালটার কিছু কি হলো দাদা? লালটার কিছু কি পরিবর্তন পেলেন? লালটা তো হয়নি বললো, মানে খবর আছে সেটা বলা হয়েছিল যে লালটার কোনো খবর নেই। আচ্ছা এটা কিন্তু 1 ঘন্টা হয়ে গেল, ওদের কাছে মুরগি নিয়ে করে টাকা দিয়ে ওজন করার কিছু করা হয়নি, ওজনটা করে নিয়ে আসা হয়েছে কিন্তু সেটা কি চন্দন গাছ? হুম, এটা কি শ্বেত চন্দন না রক্ত চন্দন? শ্বেত চন্দন, ওই ছোট গাছ তো। এটা কি অন্য জায়গায় লাগিয়ে দেবো এবার? হুম, মানে এইখানে হয়েছে না নিয়ে আসে লাগানো হয়েছে? না না আমাদের বাড়িতে ছিল, ওই যে একটা কুড়ি পড়ে আছে ওইটা শ্বেত চন্দন, শ্বেত চন্দন ওতে গন্ধ উঠে ভালো, হালকা হালকা হতে ছিল। এই অসু এ হলো গেল জানুয়ারি 4 তারিখে মামারা গেল তো, ওই তখন
কাটা হয়েছে গাছটা? হ্যাঁ বলো। হ্যাঁ খুলে নিলাম, অর্ধেকটা দেওয়া হয়েছে, খুলে নিলাম। হ্যাঁ হ্যাঁ এবারে পাঠাও। খুলবো এবারে, খুললে পর ফাঁড়লে সাদা থাকবে তো? হ্যাঁ।